আমরা শিশু, আমরা কিশোর, আমরা এই ধরনীর ফুলেল কানন, হৃদয়ে কথা যে বলবো সবে, এসেছে এসেছে সেই শুভক্ষণ, আমরা সবুজ, আমরা বুঝ, আমরা অম্লা নখ, গানে গানে সুরে সুরে কথা মালায়, আমরা এই ধরনী করবো বিজয়, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের সৌরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء فعلوه وكل صغير وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মণ্ডলী এবং সাইমম শিল্পী গোষ্ঠীর অভিভাবক মণ্ডলী এবং তার সাথে সাথে দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত কষ্ট করে বৃষ্টিতে ভিজে যারা এসেছেন তেমনি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের তার দেয়া মস্তককে অবনত করছি এজন্যে যে বাংলাদেশের এমন একটি মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই প্রথম প্রথম শিশু কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মল্লিক ভাই কিডনি সহ ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন, খুবই অসুস্থ, হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন, তাৎক্ষণিকভাবে আবার সাইমুমের টানে ফিরে এসেছেন এই অনুষ্ঠানে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি মল্লিক ভাইয়ের জন্যে, আল্লাহ তাকে যেন হায়াত তৈয়বা দান করেন, সবাই বলি আমিন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীল ভাইয়েরা, বর্তমান দায়িত্বশীল ভাইয়েরা, সাবেক দায়িত্বশীল ভাইয়েরা যেই ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করছি এবং তাদের জন্য আমি শুভকামনা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই জন্যে যে এই প্রথম শিশুদের নিজস্ব উৎসব হচ্ছে, এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের সংবাদ, একদিকে যেমন তেমনি আশার বিষয়ও। কারণ সাইমুমের শিশুরা যদি অব্যাহতভাবে তাদের প্রশিক্ষণ রাখে এবং তারা যদি গড়ে ওঠার সুযোগ পায় তাহলে সাইমুম উত্তরোত্তর আরও শক্তিশালী হবে। আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীলরা শিশুদের ব্যাপারে যে যত্নবান হয়েছে এ ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং রসুলের একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রসুল বলেছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে কবিতা শিখাও তাহলে তাদের ভাষা মিষ্টি হবে এবং সুরেলা হবে। আল্লাহ রসুল নিজেই শিশুদের ব্যাপারে, শিশুদের সাহিত্য সংস্কৃতি চর্চার ব্যাপারে তাকিদ দিয়েছে, সেই কাজটি এখন ফুলে ফসলে ভরে উঠেছে। আল্লাহ এই উৎসবকে, আল্লাহ এই উৎসবকে কবুল করুন এবং প্রতি বছর যেন এই ধরনের উৎসব সাইমুম করে তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। আমি জানি না এটাই আমার সাইমুমের শেষ অনুষ্ঠান কিনা,
তারপরও আমি আশাবাদী যে এটা আমার শেষ অনুষ্ঠান নয়, আমি আরও হয়তো অনুষ্ঠান দেখব, আরও অনুষ্ঠান পাব। আমার শরীরের যে অবস্থা তাতে আমি নিজের উপরে আস্থা রাখতে পারি না। আমি এখন সম্পূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা রেখে আছি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে আরও কাজ করার ইচ্ছে আমার আছে। এই কথা বলেই আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রথম শিশু কিশোর উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দ গানে ভাসে। দিকে দিকে শুনছি কেন মিষ্টি করো রা, আমরা কিশোর আমরা এই ধরনির ফুলের কানুন, হৃদয়ে কথা যে বলবো সবে, এসেছে এসেছে সেই শুভক্ষণ। আমরা সবুজ আমরা বুঝ আমরা অম্লা নখ, গানে গানে সুরে সুরে কথা মালায়, আমরা এই ধরনি করব বিজয়। আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের উৎসব, সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব, সাইমু মেরি উৎসব, শিশু কিশোর। নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি, এসো না নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি। আজ সাইমুম সুরের পাখি গল্প গানে স্বপ্ন আঁকি, আজ সাইমুম নিত স্বর সবাই মিলে করি উৎসব, উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব, উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে, ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে, তাই যেন সাগরে মন ছুঁয়ে পাহাড়ে কাঙ্ক্ষিত স্বরধ্বনি বাজছে। আজ সাইমুম সুরের পাখি গল্প গানে স্বপ্ন আঁকি, আজ সাইমুম গীত স্বর সবাই মিলে করি উৎসব, উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব, উৎসব উৎসব উৎসব, আজ সাইমুমেরই উৎসব, শিশু কিশোর উৎসব। করেছি সত্য রায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই, পান করেছি সত্য রায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই, শিল্পী গায়ক নয় তোমাদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়, শিল্পী গায়ক নয় তোমাদের আসল পরিচয়,
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান স্রোতসিনী বয়ে যায় সাগর পানে নীল ঢেউ ভেসে যায় দূর গগনে স্রোতসিনী বয়ে যায় সাগর পানে এত যে মহিমা বলো কে করেছে দান কে করেছে দান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান জেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে অপরূপ ডানা তার কে করেছে দান কে করেছে দান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা
স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব শত্রু এরেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগোটাকে নিশ্চয় প্রতিকার করব শত্রু এরেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগোটাকে নিশ্চয় প্রতিকার করব আমরা রয়েছি প্রহরী তোমার আমরা রয়েছি প্রহরী তোমার চিরদিন পাহারায় থাকব আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়ব শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরব ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়ব শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরব আমরা ঢেকেছি রাতের আধা আমরা ঢেকেছি রাতের আধা মনের আধার যত ঢাকব আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব 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 আমি কামু এটা দশ থেকে বস্তু এটা আমি আমি তুলছি এটা আমি কামু এ দশ থেকে
তুই আমাদের লাগবে তেল মাখ গায় তেল মাখ এ তোর মোবাইল মাখ এ বড়া বডিটা দেখছ হা 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 তো বাবু আদি আছে এ হন মাত্র রডে ঢালাই দিছি সিমেন্টের বালি ফালাই নাই হন ওই সিমেন্ট মারবে না Let's
सौरभ जा रुठ
আমি আসছি না কেরম তালি তো আলবো স্যার আমি ওই যে পশ্চিমবঙ্গ থেকে ওইটা দিয়ে আমি চাইতাছি চাইতাছি এমন সময় কেরম তালি আমার সামনে আসছে আমি করছি এমনি পিছাইতাছি বুদ্ধি নাই ওর মাথাতে বুদ্ধি বুদ্ধি স্কুল তো ফাঁকি দিলাম হাতে এখন মেলা আছে এখন করবি না করু কি কেমন তালে আমাকে মারে না কেমন তালে পশ্চিম তো একটা বাগান আছে না ওখানে মনে কর 50টা আম পারুন 25টা আমরা খামু বানায়া আর 19টা বেঁচে দিন আগে জানেন আবার বাসা যায় কি কইছে আমি গেলে খালে কি খালে খালে কি হাওয়া খাইতেছিলাম স্যার
আপনারা হাওয়া খেতে পারিয়েছেন বেসা পড়ছে স্কুলটাকে ক্লাসটাকে করেছেন নাকি ফাঁকি দিয়েছেন সব ওর পেট ব্যথা ওর মাথা ব্যথা আমার ডায়রিয়া স্যার তো ফাঁকি ফাঁকি হয়েছে কইছে কি স্যার ওই রফিকা দলের আমার ম্যাচ ছিল ম্যাচ খেলার আগেই আমার পাড়া ভাঙা দিয়ে দাও স্যার এ মুহূর্তে তাহলে আজকাল স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলা হচ্ছে না শোন কাকে যদি তোদের একটা ক্লাসে না দেখি পিটিএ পিটিএ ছাল তুলে নেব আর তোর বাবাকে কালকে দেখা করতে বলবি স্যার আসসালামু আলাইকুম টুকু স্যার আসসালামু আলাইকুম সালে গেল তাই তো মালটা ভালো না রে স্যার নিব্বা গেছে কি করি না একটা ভাই
যার রূপের নাই কোনো শেষ, এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ। চোখ জুড়ানো মন ভুলানো, চোখ জুড়ানো মন ভুলানো, সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ, এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ। দিঘির জলে সুপুর কোমল পাপড়ি মেলে হাসে, নবীর বুকে পাল তোলানো মাটির টানে ভাসে। দিঘির জলে সুপুর কোমল পাপড়ি মেলে হাসে, নদীর বুকে পাল তোলানো মাটির টানে ভাসে। সবুজ সবুজ দেশ যার রূপের নাই কোনো শেষ, সবুজ সবুজ দেশ যার রূপের নাই কোনো শেষ। চোখ জুড়ানো মন ভুলানো, চোখ জুড়ানো মন ভুলানো, সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ, এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ। ধানের ক্ষেতে পূবাল হাওয়া ঢেউয়ে ঢেউয়ে নাচে, সবুজ বরণ গ্রামটি আমার নিত্য টানে গাছে। নকশি গাথার দেশ যার রূপের নাই কোনো শেষ, চোখ জুড়ানো মন ভুলানো, চোখ জুড়ানো মন ভুলানো, সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ। চোখ জুড়ানো মন ভুলানো, চোখ জুড়ানো মন ভুলানো, সোনার বাংলাদেশ এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ, এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ, এই তো আমার দেশ যার রূপের নাই কোনো শেষ। আজগো দি এক রাজা নিত্য নতুন পোশাক পরা, ক্ষণে ক্ষণে বদল করা, নিত্য নতুন পোশাক পরা, ক্ষণে ক্ষণে বদল করা, স্বভাব ছিল তাহার গল্প শোনো মজা। আজগো দি এক রাজা গল্প শোনো মজা, আজগো দি এক রাজা নিত্য নতুন পোশাক পরা, ক্ষণে ক্ষণে বদল করা, নিত্য নতুন পোশাক পরা। রাজধানীতে লোকে গিজ গিজ করছে,
তার উপর এখন তো আর কথাই নেই, দেশ বিদেশের নাম করা সব দর্জি যে যেভাবে পারছে এর রাজধানীতেই ছুটছে, হেঁটে জাহাজে ঘোড়ায় গরুর গাড়িতে পালকিতে শুনে আর কুল পাওয়া যায় না, শুধু দর্জি পরে কুল হচ্ছে না, কুলু টোলা মালি টোলা সাকারি টোলা কাসারি বাজার ওখানে এখন দর্জি আর দর্জি। তা যা বলেছেন মন্ত্রী মশাই, আমাদের রাজা আছেন আর তারপরে নতুন জামা নেই, একথা ভাবাই যায় না, রাজা থাকবেন রাজ দরবারে, তা না এ দেশের লোকে বলে কি রাজা আছেন সাজ করে, কি ঘেন্নার কথা, ছে 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 ছে। রূপনগরের রাজা রাজা ধীরাজ এখনই আসন গ্রহণ করবে, আরো একটা ব্যাপার
আছে মহারাজ। ব্যাপার ব্যাপার আবার কি? ব্যাপারটা কেমন জানো রহস্যজনক বলে মনে হচ্ছে। এই কাপড় দিয়ে চেনা যাবে এই দেশে কে কে সত্যিকারের বোকা। হ্যাঁ বলে কি আর ধরতে পারবে কে কে অযোগ্য। এই কিন্তু কিভাবে এটা সম্ভব? বোকা কর্মচারীদের ধরার জন্যে কত তদন্ত দল নিযুক্ত করলাম, কত গোয়েন্দা বাহিনী লাগালাম, কিছুতেই কিছু হয় না। এইবারে কাপড় দিয়ে এক একটা করে বোকা ধরব আর ঘাড় ধরে নির্বাসনে দেব। বুঝলে? ও কাপড় আমার চাই চাই। মহারাজ কাপড় নিশ্চয় পাবেন। আমাদের কিছু আগাম চাই মহারাজ। কিছু খরচা পাতি আছে না হুজুর? আমাদের চরকা নেই, তুলো নেই, রেশম নেই, চড়ি নেই, হাত নেই, মাকু নেই, ঘর নেই, তোর নেই, টাকা নেই, এবং কি হয় পয়সাটা নেই। হবে 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 হবে, নতুন জামা যখন দেবে সব হবে, ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, সব হবে সব হবে। খাজাঞ্চি 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 ওরা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। এত জেরা করছো কেন? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। কোন খাবার দেব? আহা, তোমাকে আবার খাবার দিতে কে বলেছে? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। আজকে মহারাজ এই কোন খাত থেকে দেব? কোন খাত আছে দেখুন। এই দাতব্যতে 5100 স্বর্ণ মুদ্রা শেষ। আর এটা? এটাতে তো নেই। এটা? এটাতেও তো নেই। আরে শিক্ষা সংস্কৃতি বিনোদন পেস্টটা দেখো। স্বামী স্ত্রী থেকে দেব? আহা, স্বামী স্ত্রী থেকে দিতে কে বলেছে? আপনাকে বলেছি ওই শিক্ষা সংস্কৃতি থেকে দিন। আজকে না হয় তুমিই গেলে। না তুমিই যাবে। তুমিই যাবে।
मंत्री मशाई के पाठाई बाबार आमलेर लोक बुद्धिमान विचक्षण एवं निर्भरशील मंत्री मशाई बुढ़ो पड़े तो अजोग्य पड़े
এই কথা রাজার কানে গেলে আজই আমার চাকরি চলে যাবে। তা তোমাদের কাজ বেশ ভালো, পরিচ্ছন্ন, সর্বত্রই সুরুচিচ্ছা। কাজে কাজে মহারাজকে আমি তাই বলব। আগে ওই নকশাটা হলো গিয়ে জ্যামিতি মানুষের কার্পেটের মতো খানিকটা। এই কার্পেটের নকশা না কিসের নকশা যেন শুনলাম। জয় হোক মহারাজের জয় হোক। ও ভালো মন্ত্রী মশাই। আগে মহারাজ আমার রাজ্যে এত সুন্দর পোশাক তৈরি হবে আর আমি ঘরে বসে থাকলি কেমন দেখায় না, তাই নিজেই চলে এলাম। আগে ওই নকশাটা কি হলো জ্যামিতিক। বাহ, হ্যাঁ জ্যামিতিক লোকশিল্পের ঢঙে বলে কি আর না, ইয়ে মানে ইরানের কার্পেটের ঢঙে তাই নাকি। বাংলাদেশের আলপনা আর গ্রিক দেশের ভাস্কর্য থেকে অলংকরণ করা হয়েছে। বাহ চমৎকার, কিন্তু কিন্তু রং রংটা কেমন হয়েছে। রং ও রংটা ও রংটা হলো গিয়ে লালের উপর কমল আর হলুদ। বা 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 মানে হলুদ নয় ঠিক, হলুদ না ঠিক ওই সর্ষে ফুলের রং বলে কি, তা আবার সর্ষে ফুলের রং মিহিন জরির কাজ, ঢাকার জামদানির মতো কাজ। কই কই জিনিসটা আমি একটু দেখতাম। আশ্চর্য, সেদিন তো কবিরাজ বাড়ি থেকে এলাম, চোখে তো কোনো গোলমাল ছিল না, তাহলে জ্যামিতিক ভাস্কর্য সর্ষে ফুলের রং, না আমার তো মাথায় কিছুই আসছে না। একবার দেখলে পূর্ণ হয়। রাজা বলেছে কি কাপুর জীবনেও দেখি, মহারাজের বোধ রংটা পছন্দ হয়নি বলে কি, আমি তো এর ছাই মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আমার রাজ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি মন্ত্রী মশাই, তিনিও এ কথা বলছেন। আমি তাহলে কি আমি বোকা, আমি কি এ রাজ্যে রাজা হওয়ার অনুপযোগী? তাও আমি কেন, হ্যাঁ হ্যাঁ এ মন্ত্রী মশাই এ অতি উৎকৃষ্ট শিল্পকর্ম, আমরা বোধহয় প্রশংসা করতে পারি। মহারাজ আমরা যে একটা অন্যায় করে ফেলেছি। এরকম আপনি আপনার জন্মদিনের মিছিলে এই কাপড়টি যে পরবেন তা আমরা ঢোল ডাগর করে জানিয়ে দিয়েছি। ভালোই করেছে, আমি বিলক্ষণ পরব। আজকে আবার ঢোল ডাগরের ব্যবস্থা করে দেই মহারাজ। বিলক্ষণ বিলক্ষণ। কই আছিনপুরের তাঁতিরা এদিকে একবার এসো। মহারাজের জয় হোক। শোনো তাঁতিরা, তোমাদের কাজ অতি উৎকৃষ্ট শিল্পকর্ম, তোমাদেরকে রাজ দরবারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আর একটা কথা, আজ থেকে তোমাদের এই শিল্পের স্বীকৃতি স্বরূপ আমি উপাধি দিচ্ছি, তোমাদের উপাধি হলো তন্তুবাই চন্দ্রকলা। Yeah.
সাজাবার ব্যবস্থা করো। Yeah.
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্যনায়ের গান গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই।